ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বেশিরভাগ ছাত্র সংগঠন তারা বলছে এর পেছনে কুটচাল থাকতে পারে শঙ্কা আছে আবারও ফ্যাসিবাদ উত্থানের রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ নির্বাচন চালুর সিদ্ধান্ত সাংঘর্ষিক বলেও জানান ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুলক হলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে এই ঘটনার জেরে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত আসে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না ছাত্র শিক্ষক কেউই এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সংগঠনগুলো রাজনীতি নিষিদ্ধের পিছনে কোটচাল দেখছে তারা ছাত্র রাজনীতি বন্ধের যে প্রক্রিয়াটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যাচ্ছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে চরম উদ্দেশ্য প্রণোতি একটি বিষয় সুতরাং এই ধরনের হীন অপচেষ্টাকে আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি এবং বাংলাদেশের ছাত্র সমাজ মনে করি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যখন একটা ছাত্র সংসদের নির্বাচন নিয়ে যখন সবার যে একটা আলোচনা উঠে আসছে ঠিক ওই মুহূর্তে এইরকম একটা সিদ্ধান্ত একটা অগান্ত্রিক সিদ্ধান্ত আসলে একটা ষড়যন্ত্র একটা ভয় প্রকাশ ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের পক্ষে কেউ কেউ ছাত্র আন্দোলনকে যেভাবে আরও সংস্কার করে আরও অনেক বেশি ছাত্রবান্ধব করে তোলার সুযোগ ছিল সেই সময় আমরা দেখলাম যে সেটি না করে বরং এটিকে নিষিদ্ধের দিকে ঠেলে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ না করে যারা মূলত রাজনীতির নামে দখলদারিত্ব করেন সন্ত্রাসী কর্মকাণ্ড কায়েম করেন তাদেরকে নিষিদ্ধ করা উচিত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ চালু করা যাবে না বলেও জানান ছাত্র নেতারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাই তো সেখানে প্রতিনিধিত্ব করবে বা নির্বাচন করবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তো সেটা মানে ছাত্র রাজনীতি বিলুপ্ত করে আপনি ছাত্র সংসদ নির্বাচনের দিকে যাবেন এটা একটা হাস্যকর বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে ছাত্র সংগঠনগুলোর রাজনীতি এবং ছাত্র সংসদকে কার্যত মানে দুইটা আলাদা বিষয় আকারে দেখানোর চেষ্টা এখানে আছে ছাত্র সংসদ নির্বাচনগুলো বলি সেখানে আসলে কারা অংশ নেয় সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে অংশগ্রহণ করে একই সাথে ক্যাম্পাসে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যারা যুক্ত তারাও সেখানে অংশগ্রহণ করে এমন সিদ্ধান্তে ফেসিবাদের আবারও উত্থানের আশঙ্কা আছে জানিয়ে রাজনীতি নিষিদ্ধের মতো সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্র সংগঠনগুলো সাম্রাজ্যবাদী দেশগুলোরও এটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মোহন ইসলাম ডিবিসি নিউজ ঢাকা